এবছর অর্থাৎ 2024-25 একাডেমিক সেশনে তোমাদের পলিটেকনিক এবং আইটিআই এর যে আবেদন, সেটা কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই হতে চলেছে। অর্থাৎ এবছর একটি মাত্র কমন অনলাইন অ্যাপ্লাই হবে তোমাদের আইটিআই এবং ডিপ্লোমাতে, অর্থাৎ যারা জেক্সপো এবং ভোকলেটে ভর্তি হতে চাইছো তাদের জন্য। তো তোমরা এতদিন পর্যন্ত যে দুটো ওয়েবসাইটে তোমাদের পলিটেকনিকের জন্য আবেদন করে আসতে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, WBSCV ESD। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কোন নোটিফিকেশন বা ইনফরমেশন ব্রাউচার আপলোডেড হয়নি। এবং আরো একটা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল WEBSCTE.co.in, এখানেও কিন্তু কোন রকম তোমাদের পলিটেকনিক রিগার্ডিং কোন রকম নোটিফিকেশন বলো বা কোন রকম ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়নি বা পাবলিশ করা হয়নি। তবে এবছর তোমরা তোমাদের এই যে পলিটেকনিকের যে আবেদন, সেটা আমার মনে হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ যেখানে তোমরা আগে যেখানে তোমাদের আইটিআই এর যে অ্যাপ্লিকেশন হতো, সেখানে এই ওয়েবসাইটটাতে কিন্তু আশা করছি এবছর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। অর্থাৎ আশা করছি খুব সম্ভবত এই যে ওয়েবসাইট, এখানেই কিন্তু তোমাদের একটি মাত্র কমন অ্যাপ্লিকেশন প্রসেস হতে চলেছে অ্যাডমিশন নেওয়ার জন্য আইটিআই এবং পলিটেকনিকে। কোন ওয়েবসাইট? SCVTWB.in, ঠিক আছে? বা তোমরা গুগলে গিয়ে আইটিআই অফিসিয়াল ওয়েবসাইট এটাও যদি লেখো, প্রথমে যেটা আসবে সেটাতে ক্লিক করবে, এখানে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু এখানে দেখো শ্যাল কমেন্টস সুন দেখাচ্ছে, অর্থাৎ খুব শীঘ্রই তোমাদেরকে আপডেট করা হবে যে যখন প্রসেস শুরু হবে, যখন প্রসেস শুরু হবে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে না করবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবার এখানে তোমরা দেখো, তোমরা যদি নিচের দিকে নামো, এখানে ইনফরমেশন ভাউচার ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং ইনফরমেশন ভাউচার ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং আইটিআই দের ইনফরমেশন ভাউচার। বাট এখন কিন্তু এই অপশন গুলোতে ক্লিক করলে আর ডাউনলোড করা যাচ্ছে না, এই পেজটাই বারবার খুলছে। অলরেডি তোমাদের জন্য আমি কিন্তু পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে ভর্তির ইনফরমেশন ভাউচার, সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। যারা যারা এখনো সেটা দেখোনি, এই টেলিগ্রামে তোমরা যেতে পারো এবং সেখান থেকে তোমরা ইনফরমেশন ভাউচার গুলো পেয়ে যাবে। আইটিআই এবং সেকেন্ড ইয়ারে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন বা ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশন, সমস্ত কিছুরই কিন্তু ফর্ম ফিল আপের যে ডেট ইনফরমেশন ব্রাউচারে এটাই দেওয়া হয়েছে, 4 এপ্রিল 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আপাতত এটা বলা হয়েছে, এবং 20 মে পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে 27 মে। যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই তে ভর্তি হবে তাদের মাধ্যমিকের রেজাল্ট দেখে, পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদেরও মাধ্যমিকের রেজাল্ট দেখে, এবং যারা ভোকলেটে ভর্তি হবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক বা যারা আইটিআই পাস করে গেছো তাদের সেই রেজাল্টটা দেখে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। যে সমস্ত আইটিআই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো, অর্থাৎ যারা এবছর আইটিআই পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ভোকলেটে যে ইনফরমেশন ব্রাউচার, সেখানে কিন্তু এটাই লেখা ছিল যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বাট তোমরা একটা জিনিস করতে পারো, তোমরা যদি চাও যে এক্সপোর্ট ফর্ম ফিল আপ করতে পারো, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যখন তোমাদের এই যে প্রসেস গুলো চলতে থাকবে লাস্টের দিকে, অর্থাৎ যখন তোমাদের স্পট কাউন্সিলিং হবে, তখন তোমরা যদি তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাও, আইটিআই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের কথা বলছি, তখন স্পট কাউন্সিলিং এর সময় তোমরা তোমাদের যদি রেজাল্ট এবং সার্টিফিকেট হাতে পেয়ে যাও, তখন কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে বা ভর্তি হতে পারবে। বাট তোমার যদি মনে হয় এবছরই তুমি ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে যে জেক্সপো ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। এবং অনেক স্টুডেন্ট এরকম আছো, তোমাদের কোয়েশ্চেন যে জেক্সপো এবং বুকলেট দুটোই কি একসাথে ফিল করা যায়। হ্যাঁ, জেক্সপো বুকলেট দুটোই একসাথে ফিল করা যায়, এবং আমি তোমাদেরকে বলবো যে জেক্সপো এবং বুকলেট দুটোই তোমরা ফিল করতে পারো। কারণ হচ্ছে বুকলেটে কিন্তু প্রচন্ড পরিমাণে তোমাদের কম্পিটিশন থাকে, সায়েন্সের স্টুডেন্টসরা, ভোকেশনাল এর স্টুডেন্টসরা, আইটিআই এর স্টুডেন্টসরা, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তো তোমার যদি মনে হচ্ছে যে তোমার সেরকম একটা ভালো পার্সেন্টেজ নেই, তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা জেক্সপো ভোকলেট দুটোই ফর্ম ফিল আপ করতে পারো, তাতে যেটাতে বেটার তোমার চান্স হবে সেটাতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবং অনেকে কোয়েশ্চেন করেছিল যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা প্রকাশ করা হয়েছিল আগের বছরে, যেটা যে ফর্ম ফিল আপের সময় তোমাদের যে টাকাটা নেওয়া হয়েছিল 450 টাকা, কিন্তু যখন র্যাঙ্ক কার্ড
প্রকাশ করা হয়েছিল, সেই যে র্যাঙ্ক কার্ডে তুমি কোন কলেজ পেয়েছো কি না পেয়েছো, মেরিট লিস্ট যেটা যখন প্রকাশ করা হয়েছিল সেটা দেখার জন্য কিন্তু টাকা নেওয়া হয়েছিল 500 টাকা। সেটা কি এবারেও নেওয়া হবে? তো সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট না নেওয়াটাই বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে তোমাদের এবছর তো পরীক্ষাও কন্ডাক্ট করা হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না কাউন্সিলের বিশেষ কোনো মানে ব্যয় হচ্ছে এক্ষেত্রে। তো যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ করার জন্যই 450 টাকা নেওয়া হচ্ছে, তাই আমার মনে হয় যে তোমাদের কিন্তু যখন র্যাঙ্ক কার্ডটা প্রকাশ করা হবে, মেরিট লিস্টে নাম এলো কি না এলো সেটা দেখার জন্য আর টাকাটা হয়তো না নেওয়াই ভালো হবে। কারণ আগের বারে যেটা হয়েছিল যে অনেক স্টুডেন্টই কিন্তু আবার যেহেতু 500 টাকা পেমেন্ট করতে হয়েছিল, সেই জন্য অনেক স্টুডেন্টই সেটা দেখেনি বা দেখতে পারেনি সেটা। ওকে, তো এ বিষয়ে তোমাদের কি মতামত যে 450 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরে মেরিট লিস্টে নাম এলো কি না এলো সেটা বা কোন কলেজ পেলে সেটা দেখার জন্য আবার কি 500 টাকা নেওয়াটা বাঞ্ছনীয় বা ঠিক কি ঠিক না, সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে।